আজকে আমরা এই এলাকায় বাসাইবাড়ি এলাকায় 160 ফ্যামিলি 100 ফ্যামিলি মতন আমরা বুট বয়কট করছেন, কেন করছেন? দেখুন মিডিয়া বাইরা, আমার তো অনেক দিন হয়েছে, 2000 আগের তো গেছে গা সিপিএম সরকার 25 বছর, এই সময় তো রাস্তা দিব দিব কয়া কয়া শেষ 25 বছর সিপিএম, আর 2018 আইসে বিজেপি আর আইপিএফ দি সরকার আইসে, আবার আওয়ানের কথা রাস্তা দিব 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 কয়া আবার গেছে গা, আবার এম স্যার আইসে অখন কিপ্রা মথা, আবার কিতা হয়েছে আয়া দেখব দেখিয়া গেছে দিব, আরে আমরা অখন অফিস গেলে কালকে বা পরশু দিন আমি রাস্তায় দেখিয়া শুরু করিয়া দিব দিয়ে গেছে গা, ও আমি তো আইসে ওইব তাইলে আমার মনটা একটু শান্তি পাইব, আমার ই 4 নং ওয়ার্ডের লোকটা সব আমার রাস্তা পাইলে আমার বাসায় হইতে মাইতে 4 নং ওয়ার্ডটা ওখান কিছু সুযোগ সুবিধা হইব রাস্তার লাগে যাওয়ানের আওয়ানের, ওখান যদি রুগী হইলে যাওয়ান লাগবো কাণ্ড দিয়া যাওয়ান লাগবো, আবার আবার বৃষ্টি হইলে তো আর যাওয়ান লাগতো না, আবার দিন আইলে না খাইয়া ওই থাকুন লাগবো, যদি বৃষ্টি না কমাইলে তো যাইতে পারে না আইতেও পারে না, ঘর থেকে বার করি সময় নাই, তাইলে ইতার লাগিয়া ওই আমরা সব মিলিয়া কথা কয়া আমি অখন বুট বয়কট করণের কথা ভাবছিলাম, এর লাগে আমরা আজকা বুট গেছিলাম। এমনি আপনারা পুলিশ স্টেশনের কত নম্বর পড়ে? 1-25। আমরা এই এলাকায় কত ফ্যামিলি কত ভোটার আছে? ধরো না 300-350 থেকে বেশি হইব, আর ফ্যামিলি তো আসবই 170 পরিবার একটু বেশি হইব, আর তৈলে তো না দিয়ে ওই থাকতে পারলাম, আমরা নিজের যেটা পাওয়ানের জিনিস আসলো দিতে ওই না পাইলে কেমনে আমরা ভোট দিতাম, না দিয়ে ওই থাকুক আমরা এরকম ভাব ধরিয়া থাকছি আমরা। আপনারা ইএম বলছে রাস্তা যেতে পারে না, তারপরে কি জানি করতেছিল আপনার ইএম যে কইছি রাস্তা আমি দিতে না পারলে ভোট দিও না ইএম স্যার কইছি, এ লাগিয়ে তো রাস্তায় পাইছে না, আমরা তো এ লাগিয়ে তো ভোট দিও না লাগিয়ে গেছে না, আমরা কোন ইএম কইছে? রবীন্দ্র স্যার কইছিল আর কি। কবে কইছে? তো 6-7 মাস হয়েছে ইতার আগে কইছিল আর কি, তব আইসে না দেখি আমরা আজকে বুট বয়কট করছি আমরা ই 4 নং ওয়ার্ডের সব লোকটা। ইএম কইছে রাস্তা যেতে আসছে না আমরা বুট দিও না, এভাবে কইছে? এরকম কইছে দেখি তো আমি যাই না আর কি, দিতাম না আমি কইছে যখন স্যার তো কইছে আর কেমনে আমরা দিতাম, রাস্তায় পাই না আর বুটই দিতাম, এবার এমনি মরণ এমনি স্মরণ এমনি থাকুন আমরা। আপনারা এই গ্রামে কি কি অসুবিধা চলছে? আমরা এই গ্রামে তো অসুবিধা তো এটা তো কথা কইতে কইতে তো মরিয়া যাই, স্কুল তো আছে ঠিকই, স্কুল তো স্কুল গরিব দেখতে পারে না জমান সব মাস্টার আওয়ানে রাস্তা ওই নাই জমানের কই মাস্টার আইব, এখানে আইলেব কামড়াইব কিবরা আর সাপ কামড়াইব, এখানে কি টাউনের মাস্টার এখানে আয়া কি স্কুল চালাইতে পারবো না পারতো না, এর লাগি তো আয়ে না, এর লাগি তো আমরা এই জায়গাতে লোকটা সবই কোন কোন জায়গায় গেলে জায়গা পাই না, এরকম মতন হইতাছি। এখন বর্তমান সরকারের কি আবেদন করবেন আমরা এই এলাকায়? আমরা এই এলাকার তো চাইতাছি যদি রাস্তা দিলে তো আমরা ভালো হইব, যাওয়ানে আওয়ানের সুবিধা রইব, এটাই তো কথা আমরা, এর লাগি তো আমরা রাস্তা যদি না পাইলে তো আমি ভোট দিতাম না কয়ে স্যার, এত আমি পঞ্চায়েত কোথায়? ব্লক হেজামারা।